بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত أبو هريرة এই সাহাবীর পরিচয় সম্পর্কে আমরা মোটামুটি অবগত হয়েছি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী দাউস গোত্রের অধিবাসী দাউস বর্তমানে এটা আল বাহা শহরের অন্তর্ভুক্ত অথবা কেউ বলছে খুব সম্ভব তয়েফ আর তয়েফ তো মক্কায় আল মুহিম ওই দাউস এলাকা খুব সুন্দর নাতিশীতোষ্ণ এলাকা ওই এলাকায় আমি গিয়েছিলাম আবহাওয়া অত্যন্ত সুন্দর তো এই দাউসের অধিবাসী এই আবু হুরায়রা আবু হুরায়রা মূলত এর ইসলাম ধর্ম গ্রহণের যে ঘটনা সেটা হচ্ছে তুফাইল বিন আমর আদ দাউসি বিশিষ্ট সাহাবী এই তুফাইল ওই দাউস গোত্রের লিডার তুফাইল মক্কায় একদা জিয়ারা করার উদ্দেশ্য আসলে সেইখানে তিনি বেশ কয়েকদিন মক্কায় অবস্থান করলেন কিন্তু সাধারণত নেতা টাইপের লোকদেরকে দেখে অনেক সময় অনুমান করা যায় মক্কার আবু জেহের আবু লাহাব বড় বড় যারা লিডার এই তুফাইল বিন আমর আদ দাউসি এর চেহারার দিকে তাকিয়ে তারা মোটামুটি বুঝে নিল যে ইনি হচ্ছে তারা মোটামুটি ভাবে ধারণা করে নিল যে এ কোন গোত্রের লিডার হবে সুতরাং লিডার যদি হয় আর এই ব্যক্তি যদি মুহাম্মাদের সংস্পর্শে যদি চলে আসে মুহাম্মাদের সাক্ষাৎ যদি লাভ করে তাহলে পারে সে চম্বকের মতো সে আকর্ষণ করে তাকে নিয়ে নিবে মুসলমান হয়ে যাবে এই কারণে গোটা তার গোত্রই মুসলমান হয়ে যাবে মারাত্মক ক্ষতি তাহলে কি করা যায় এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের পূর্বেই আবু জেহেল বা বড় বড় মক্কার যারা কাফেরদের লিডার তাকে তার সাথে দেখা করল এই তুফাইল বিন আমর আদ দাউসের সাথে দেখা করি বল মনে হচ্ছে যে আপনি কোন একটা গোত্রের মনহা লিডার কেন এসেছেন এখানে বলছে আমি এখানে জাস্ট একটু জিয়ারা করতে এসেছি তো যাই হোক আমরা আপনি আজ মনে হয় আপনিও আমাদের ধর্মেরই লোক মূর্তির পূজা করেন এইটা মনে হয় বলা ভুল হবে না তো বলছে হ্যাঁ তো বলছে আপনাকে আমরা একটু সিগন্যাল দিচ্ছি তা হচ্ছে যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবীর আবির্ভাব ঘটেছে সে নিজেকে নবী বলে দাবি করে এবং আমাদের বাপদাদার বিরুদ্ধে ছিল স্লোগান দেয় আমাদের প্রতিমার বিরুদ্ধে তার হচ্ছে মানে আক্রোশ বা প্রতিমার বিরুদ্ধে তার বক্তব্য তার সকল কার্যক্রম আমাদের প্রতিমার বিরুদ্ধে সুতরাং অনুরোধ থাকবে যে ওই ব্যক্তির সংস্পর্শে আপনি যাবেন না ওর নিকটেই যাবেন না তখন ওই তুফাইল বিন আমর আদ দাউস বলতে সারে আমি একজন বিচক্ষণ ব্যক্তি আমি তো বোকা না আমি একজন জ্ঞানী চাক্ষুষ মানে একজন মানে জ্ঞানী ব্যক্তি একটা গোত্রনামী লিডার আচ্ছা ঠিক আছে ভাই আপনারা যান ঠিক আছে আমি দেখব তো এইভাবে কয়েকদিন কাটলো এইবার বেচারা চিন্তা করছে যারি এরা আমার এই কথা বললো কেন আমি তো সাধারণ বোকা লোক না দেখি আমি তার কাছে যাই তো দেখি আসলে তাদের কথার সাথে বাস্তবতা আমি একটু মিলে দেখি তবে যাওয়ার আগে হতেও পারে এই জন্য কানে হাদিসে এসেছে কুতুন মানে কাপড় নিয়ে নিল কাপড় নিয়ে কানটা বন্ধ করলো যে কি বলবে আমি ব্যক্তির চেহারা দেখবো কিন্তু কি বলবে ওইটা যাতে আমি না শুনি এই জন্য উভয় কানে পুতুন বা কাপড় দিয়ে কানটা বন্ধ করলো মাওসাল্লাহ সাল্লামের সাথে তিনি কাবা ঘরের পাশে নামাজ পড়তেছিলেন তার সাথে দেখা হলো
দেখা হওয়ার পরে তার চেহারার দিকে তাকিয়ে তাকে সালাম দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে কথা বলতেন হাস্য উজ্জ্বল চেহারায় কথা বলতেন। এই হচ্ছে একটা সাদাকা, তাবাসসুমুকা লি আখিকা সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার ভাইয়ের সাথে যখন তুমি সাক্ষাৎ করবে হাস্য উজ্জ্বল চেহারায় মুস্কি হাসি দিয়ে যদি সাক্ষাৎ করো, এর বিনিময়ে আল্লাহ একটা সৎকার নেকি দান করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করলেন। এবার কিছু পুশুর বিনিময় হচ্ছে, তার সাক্ষাৎকার নিচ্ছেন, কোথায় বাড়ি আপনি কোত্থেকে এসেছেন। এই জন্য আমরা যে এখানে আছি নন মুসলিমকে যখন আমরা আমাদের ধর্মের কথা যখন তাদের কাছে বলবো, আমার দিকে তাকে কনভার্ট করার জন্য ডাইরেক্ট বলবো না যে ভাই আমাদের ধর্ম খুব ভালো, এই না, প্রথমে কুশল বিনিময় করব, ভাই কোথায় বাড়ি, নাম কি, বিবাহ শাদী করছেন নাকি, কতদিন এখানে এসেছেন, কেমন লাগছে দেশটা, এই সব মানে আমার আসল কথার পূর্বে ভূমিকা স্বরূপ আমি তার একটু মানে অবস্থা সম্পর্কে একটু জানবো, তাহলে এটা আকর্ষণ। ডাইরেক্ট যদি আপনি বলেন তাহলে ওইটা সে হয়তো মানবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কুশল বিনিময় করলেন প্রাথমিকভাবে সাক্ষাৎকার নেওয়ার পরে। তারপরে ওই ব্যক্তি কিছু বসতেছে কিছু বসতেছে না, মজা লাগে না তো, ইশারা কি বলে, এই এটি কি, আচ্ছা দেখি তো, দেখি কানের লতি এটা খুলে ফেলে দেখি সে কি বলে। কানের যে কুতুল বা কাপড় দিয়ে যে বদ্ধ করে রেখেছিল এটা খুলে ফেললো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছেন সব বুঝতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে দাওয়াতি মিশন সেটা তিনি চালিয়ে যাচ্ছেন, তার যেটা আসল যেটা মানে কাজ সেটা তিনি তাকে বলে যাচ্ছেন। এবার আস্তে আস্তে এই তুফাইলের হৃদয় আস্তে আস্তে নরম হচ্ছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কণ্ঠস্বর সুন্দর করে তেলাওয়াত করতেন, এইটা সকলেই আকর্ষণ হয়ে যেত তার তেলাওয়াতে। যে সে আস্তে আস্তে খুব মন ভালো নরম হচ্ছে। তারপর এক পর্যায়ে বলে ফেলে রাসূলুল্লাহ, আপনি যে দিন সেটা আমাকে একটু সুন্দর করে বলেন তো দেখি, মজা লাগছে, আরো ভালো করে বলুন। তো এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত আকারে আসল যেটা আকীদা আল্লাহ সম্পর্কে একটা ধারণা তাকে দিয়ে দিলে। দিয়া দেয়ার বর্ষে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে লা ইলাহা করে মুসলমান হয়ে দাউস একটা গোত্রের লিডার মুসলমান হয়ে যা পরে, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে ঠিক আছে তুমি তোমার এলাকায় চলে যাও। তো বলছে রাসূলুল্লাহ আমি যদি আমার এলাকায় চলে যাই তারা কি আমার কথা মানবে? তো বলছে যাও, চলে এসেছে বেসারা সংক্ষিপ্ত আকারে কিছু জ্ঞান নিয়ে তাওহীদের জ্ঞান নিয়ে চলে এসেছে এলাকায়। দাউস এসে সর্বপ্রথমে যখন তার বাসায় প্রবেশ করছে পিতা তাকে আলিঙ্গন করার জন্য বের হয়ে এসেছে। পিতা লিডারের পিতা, ছেলে আমার লিডার গোত্রের প্রধান, পিতাও গর্ববোধ করে, ছেলেকে ওয়েলকাম জানানোর জন্য ঘর থেকে বেরিয়ে আসছে বাপ। তখন তুফাইল বলছে যে ইলাইকা আন্নি, আমার থেকে আপনি একটু দূরে থাকো। তখন বাপ বলছে কি ব্যাপার, কি হলো বেটা, কি হয়েছে? বলছে আমার একদিন আপনার একদিন, অর্থাৎ আপনি একদিনে গ্রহণ করেছেন, আমি একটা নতুন দিন গ্রহণ করেছি, সুতরাং এই দিন দুইজনের দুইটা, এই জন্য আপনি একটু আমার থেকে দূরে থাকুন, আমি আপনার থেকে দূরে থাকবো। বাপ একটা সম্পর্ক থাকবে কিন্তু এখন আর দিনের যে সম্পর্ক সেটা নেই। তখন বলছে যে কি বাবা কি হয়েছে, তুমি একটু বলো দেখি, তুমি আমার তো ভালো ছেলে, আমি তোমাকে ভালো জানি, কি হয়েছে? তখন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে যে তালিম নিয়েছে প্রশিক্ষণ নিয়েছে সেটা বাবাকে বলতেছেন। তখন বাবা বলতেছে দিনই দিনুক, ছেলে তুমি যে দিন গ্রহণ করেছো, আমার ছেলে জ্ঞানী ছেলে সেটা ভুল বুঝতে পারে না, তোমার দিনটাই আমার দিন। এবার বাপ হাত রেখে ছেলের হাতে হাত রেখে লা ইলাহা করে মুসলমান হয়ে গেল। এবার ঘরে ঢুকছে, স্ত্রী আসছে স্বামীকে ওয়েলকাম জানানোর জন্য, আহলান সাহলান জানিয়ে বেশ কিছুদিন পর আসছে তাকে বরণ করে নেওয়ার জন্য স্বামী ঘরটি স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসছে। স্ত্রীকেও একই সিগন্যাল যে আমার থেকে তুমি দূরে থাকো। তখন স্ত্রী বলছে কি হয়েছে, কি হয়েছে, তুমি আমার সবচেয়ে প্রিয়তম ব্যক্তি, কি হলো তোমার, কি হয়েছে বলো দেখি। তখন তুফাইল স্ত্রীর কাছে এই সঠিক মেসেজ এইটা পৌঁছায় দিচ্ছে, দিনের ইসলামের রাসূল সাল্লাল্লাহু থেকে যে তালিম পেয়েছে। তখন স্ত্রী ভালোই লেগেছে,
তুফাইল বলতেছে যতক্ষণ পর্যন্ত তুমি আমার দিন গ্রহণ না করবে ততদিন আমার ততক্ষণ আমার শরীর খবরটা তুমি স্পর্শ করতে পারবে না, আমার থেকে দূরে থাকবে। তুফাইল সুন্দর করে তার কাছে উপস্থাপন করলে, করার পর বলতেছে আমি তোমার দিন গ্রহণ করতে পারি একটা শর্ত। শর্ত হচ্ছে এই যে আমার ছোট ছোট বাচ্চারা আছে, তারা ওই ওরা ওই যারা প্রতিমার পূজা করত, ওরা ওই প্রতিমাকেই তো সবকিছুই মনে করত, লাভ লোকসান অসুখ বিসুখ সবকিছু এর হাতে। বলছে আমি তোমার দিন গ্রহণ করতে একটা শর্ত, আমার যে বাচ্চারা আছে ছেলে মেয়ে আছে, আমি যদি তোমার দিন গ্রহণ করি তাহলে দুঃসারা একটা সোনামের মূর্তির নাম সে কিন্তু ক্ষতি সাধন করবে, যদি সে বদদোয়া দিয়ে দেয় তাহলে আমাদের ছেলেদের কিন্তু অসুখ হবে বা অন্য কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তুমি যদি এই গ্রান্টি যদি নিতে পারো তাহলে আমি তোমার দিন গ্রহণ করব। তুফাইল বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আকীদার দাওয়াত পেয়ে গেছে, বলছে এইটা গ্রান্টি আমি নিয়ে নিলাম। কারণ তুফাইল জেনেছে যে মূর্তি এক আল্লাহ ছাড়া কেউ কোনো কাজ ক্ষতি সাধন করতে, আমি গ্রান্টি নিয়ে নিলাম যাও দুঃসারা এই সনাম তোমার বাচ্চাদের কোন রকম ক্ষতি সাধন করতে পারবে। এইবার মুসলমান হয়ে গেলেন স্ত্রী, পিতা স্ত্রী মুসলমান হয়ে গ্রামে যাচ্ছে, লোকজনকে বলতেছে যে তুফাইলের এক কথাতে হাজার হাজার লোক উঠতো আর বসতো, সেই তুফাইল যখন এই সঠিক দাওয়াতটা তাদের কাছে বলতেছে তখন তারা ভ্রু কুঞ্চিত করে তাকে তিরস্কার করে তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করল। একটা বর্ণনা এসেছে যে শুধু খালি এই আবু হুরাইরা সে হচ্ছে তার দাওয়াতটা কবুল করলো আর কেউ করলো না। এবারে আবু হুরাইরা, এটা সপ্তম হিজরির কথা, আবু হুরাইরা সহ তুফাইল আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, অনেক প্রচেষ্টা চালালেন কিন্তু কেউ তার কথা কবুল করলো না। অবশেষে অনেকটা মনোক্ষুণ্ণ হয়ে ভারাক্রান্ত হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার উপস্থিত হলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ধারণাও করিনি যে লোকেরা আমাকে এইভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিবে, ইয়া রাসূলুল্লাহ আপনি দাউস বাসীদের জন্য দোয়া করুন। সাথে সাথে হাত তুলেছে, তুফাইল এবং আবু হুরায়রা দুইজনের শরীরে কম্পন সৃষ্টি হয়েছে, না জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ দোয়া করে দিবেন মনে, বদ দোয়া করে দিলি তো শেষ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে, দাউসান ওয়াক্তি বিহি, হে আল্লাহ দাউসবাদীকে বাসীকে আপনি হেদায়েত দান করুন এবং ইসলামের দিকে তাদের সকলকে আল্লাহ আকৃষ্ট করে দিন তাদের মন মানসিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা হদি দাউসান ওয়াক্তি বিহি, হে আল্লাহ দাউসবাসীকে আপনি হেদায়েত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করতেছেন, এবার তুফাইলকে বলছে তুফাইল তুমি আবার চলে দাও। তুফাইল এবার অনেকটা মানে আনন্দেই চলে আসতেছে কিন্তু আবু হুরায়রা রয়ে গেলেন। তুফাইল আসলো, এবার তুফাইলের দাওয়াতে মানে শত শত হাজার হাজার লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্পর্শে তিনি থাকতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি বিবাহ করেন নাই, আর সপ্তম হিজরিতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির প্রথম দিকে তিনি হচ্ছে মৃত্যুবরণ করলেন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে মাত্র 4 বছর আনুমানিক থাকার তার তৌফিক হয়েছে, সুযোগ হয়েছিল। যাই হোক, এই আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকলেন, সবসময় তার মনের একটা ইচ্ছা ছিল যে এত কষ্ট করে এই দিন গ্রহণ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন থাকবেন আমি আল্লাহ আমার যতদিন হায়াত রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হায়াত আমি তার খেদমতেই থাকব, তার কাছেই আমি দিন গ্রহণ করব। এই জন্যই অনেক সময় দেখা যায় যে আমরা পৈতৃক সম্পত্তি বা ওয়ারিশ সূত্রে যে সম্পদটা পাই, যে সমস্ত ধনী ছেলেরা বাপের ওয়ারিশ সূত্রে যে সম্পদ পায় সেইটা কিন্তু নষ্ট করতে বা এর অপব্যবহার করতে তেমন কিন্তু কুণ্ঠাবোধ করে না। আর যারা কষ্টার্জিত, এই কষ্ট করে ছেলে দেখেছে যে আমার বাপ কষ্ট করে টাকা উপার্জন করেছে, বা যেই ব্যক্তি কষ্ট করে টাকা উপার্জন করে সেটা কিন্তু মানে অপচয় করতে ব্যক্তি কিন্তু ব্যথা লাগে। তা আমরা আসলে বাপ মুসলমান, দাদা মুসলমান, চৌদ্দ পুরুষ মুসলমান, কিন্তু এই মুসলমানের এই মানে
যে একটা মানে এটা যে একটা কত নিয়ামত এটা আমরা কিন্তু অতটা বুঝি না যতটা নিউ মুসলিমরা বুঝে প্রকৃত পক্ষে যারা হচ্ছে খালেস দিলে মুসলমান হয় তারা যেটা এর গুরুত্ব উদ্ভাবন করে আমরা কিন্তু অতটা তে যাই হোক আবু হুরায়রা সিদ্ধান্ত নেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সংস্পর্শে থাকব এবং তার এই সুমন মানে মুখে সুমধুর কথাগুলো আমার স্মৃতিপটে আমি স্মরণ রাখব কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলে শোনেন ভুলে যান এবার একদা তিনি আর আরো কিছু যুবক আছে দুই হাত তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাশে আছেন আবু হুরায়রা দোয়া করতেছে আল্লাহ আমার মনের ইচ্ছা আল্লাহ আপনার হাবিবের কথাগুলো আমি মুখস্থ রাখব আমার ইয়াদ রাখা আমার স্মৃতিপথে স্মরণ রাখার আর আমার প্রাণ মানে মনের একটা ইচ্ছা ইচ্ছা আল্লাহ তুমি আমার ইচ্ছা পূরণ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে বলেন আল্লাহ এটা কবুল করুন কি করলেন আমিন বলে আল্লাহ এটা কবুল করুন তার সেদিন থেকে আবু হুরায়রা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমি একটা কথাও ভুলি নাই এই জন্য 5373টা হাদিস মুখস্থ বর্ণনা করেছে চার বছরের ব্যবধানে সুবহানাল্লাহ এইবার তার পাশে তার আরো দুইজন সঙ্গী ছিল ওরাও দোয়া করতেছে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরাও যেন আপনার হাবিবের কথাগুলো স্মরণ রাখতে পারি এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমিন বলেন তখন ওই দুইজন বলেন রাসূলুল্লাহ ওর জন্য দাউসের গোলামির জন্য আপনি আমিন বললেন আর আমরা দোয়া করলাম আমাদের জন্য আপনি আমিন বললেন না কেন বলছে দেখো আমি তো হচ্ছে যা কিছু করি সেটা আমি ওহির ভিত্তিতেই করি আমাকে এই একজনের জন্যই আমিন বলার অনুমতি আল্লাহ দিয়েছিলেন সেটা দাউসের গোলাম আবু হুরায়রা এর হকদার হয়ে গেছে আর কাউর জন্য আমিন বলার অধিকার আমাকে দেওয়া হয় না এতে আমি আমিন বলতে পারছি আবু হুরায়রা তিনি থাকছেন এই পর্যন্তই থাকলো আরো কিছু তার ঘটনা আছে আমরা পরের হাদিসে হয়তো বা তার পরে আসবে আমরা আরো কিছু ঘটনা তার সম্পর্কে একটু বলবো কিন্তু আজকে এই পর্যন্ত থাকলো এই হাদিসে ধোকা সম্পর্কে এই হাদিসে ধোকাবাজ যারা মানুষের ধোকা দেয় সেই সম্পর্কে হাদিসে বর্ণনা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানে তার কথাগুলো অল্প কিন্তু এই কথার ভাব তার এই কথার ভাবটা অনেক ব্যাপক এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান তিনি আক্ষরিক কোন জ্ঞান মানুষের কাছ থেকে শিখেন নাই সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ছোট্ট কথা কিন্তু এর মধ্যে এত গভীর ব্যাপক অর্থ যে নিহিত রয়েছে যেটা মানে বলে শেষ করা যাবে তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানে একজন রাষ্ট্রপ্রধান ছিলেন সুতরাং তিনি শুধু বসে থাকতেন না প্রজাদের খোঁজ খবর নিতেন একবারে প্রত্যেক সেক্টরে প্রতিটি মানে মানে বিভাগে কি হচ্ছে কি না হচ্ছে তিনি সেটা হচ্ছে তদন্ত করতেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদা বাজারে বের হলেন বাজারে বের হয়ে চলছেন হাঁটছেন চলে হঠাৎ করে একটা খাদ্য গুদাম সুব্রাতু তুআম মানে খাদ্য গুদামের পাশ দিয়ে যাচ্ছে অনেক মানে ব্যবসায়ীরা আছে তাদের খাদ্য নিয়ে তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে একটা খাদ্য স্তূপের ভিতরে তিনি হাত ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দিয়ে ভিতর দেখলেন যে উপরে পশনটা উপরের দিকটা বেশ চাউল বা যাই ছিল খাদ্য সেটা শক্ত কিন্তু ভিতরে ওইটা ভিতরে হাত দিয়ে বের করে দেখলেন যে তুলনামূলক উপরের থেকে ভিতরের খাদ্যগুলো নরম তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন মা হাদা ইয়া সাহিবাত তুআম হে এই মানে এই খাদ্যের মালিক যিনি তাকে লক্ষ্য করে বলেন কি ভাই কি অবস্থা এই অবস্থা কেন নিচে ভিজা উপরে শুকনা এইটা কেন ভাই কি হলো কল আসাবাত আসাবাতু সামা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সামা মানে বৃষ্টি ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয়েছিল তে ওই বৃষ্টি হয়ে সত্য বলতে কি তখন তার মিথ্যা বলে তার কোনো পার নাই সত্য বলতে কি রাসূলুল্লাহ বৃষ্টি হয়েছিল এই জন্য উপরের ভিজাগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি যাতে করে কাস্টমাররা এটা যে ভিজে এটা যাতে না বুঝতে পারে তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফালা জালতাহু ফাওকা তুআম আরে তুমি এইটা কেন উপরে রাখলে না এটা কেন তুমি উপরে রাখ হাত্তা ইয়ারাহুন নাস যাতে করে ক্রেতারা এটা বুঝতে পারে ক্রেতারা এটা জানতে পারে
তুমি এইটা ভিজা এই খাদ্যটা উপরে কেন তুমি রাখলে না এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল যে কথাটা বললেন মান গাশানা ফালাইসা মিন্না যে হচ্ছে আমাদের ধোঁকা দিল সে এই উম্মতি মুহাম্মাদের অন্তর্ভুক্ত না কত বড় কথা যে ধোঁকা দিবে সে উম্মতি মুহাম্মাদের অন্তর্ভুক্ত না এই ধোঁকাটা অনেক ক্ষেত্রে হতে পারে ধোঁকাটা যারা হচ্ছে আমরা স্টুডেন্ট যারা পরীক্ষা দিই পরীক্ষা তো একজনের যদি আমরা আরেকজনের দেখি লেখি এটাও ধোঁকা এটাও কি এটাও ধোঁকা অনুরূপ ভাবে স্ত্রী স্বামী ফ্যামিলি স্বামীর অনুপস্থিতিতে তার বাচ্চা এবং তার সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্ত্রীর সুতরাং এই ক্ষেত্রে যদি সে খেয়ালত করে তাহলে পরে সেও হচ্ছে ধোঁকাবাজ সে হচ্ছে কি ধোঁকাবাজ সুতরাং এই ধোঁকাবাজের অনেক দিক আছে এটা আমরা শুধু খালি ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেই না একজন হচ্ছে আমি যে সরকারি কর্মচারী বা আমি যে ইতে ডিউটি করি আমার 8 ঘন্টার ডিউটি এই 8 ঘন্টার ডিউটি যদি কোনো সুপারভাইজার থাকে অথবা অন্য কোনো মুরাকেব বা মুদির যদি থাকে তাহলে আমি খুব ভালোভাবে ডিউটি করি আর তাদের অনুপস্থিতিতে ঘুমাই এই একদম বাগদুম করি সময় পাস করি না এটা একটা আমানত তাহলে আমি তার কোম্পানির মালিককে ধোঁকা দিলাম কি দিলাম এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা বলে নিতে পারি যে এটা ধোঁকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপক কথা তিনি একটা কথা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমি নিজের জন্য যা পছন্দ করি যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের জন্য আমি ওইটা পছন্দ না করব ততক্ষণ পর্যন্ত আমি পুরোপুরি ইমানদার হইতে আমি আর একজনকে ধোঁকা দিতে পছন্দ করি কেউ আমাকে ধোঁকা দিক সেটা তো আমি অপছন্দ করি সুতরাং আমার মধ্যে ইমান নাই আমার মধ্যে কি নাই ইমান আছে কিন্তু পরিপূর্ণ ইমান নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্ব লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি সে নিজের জন্য যা পছন্দ করবে ওইটা তার ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত পছন্দ না করবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পুরাপুরি মুসলমান বা ইমানদার হতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি চমৎকার কথা বলেছেন বলছেন যে কি বাইআন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকু বিক্রেতা এবং ক্রেতা এরা যখন কোন জিনিস কিনা বেচা হয় তখন দুইজনের মধ্যেই এই মানে মানে এই বিক্রি এইটাকে ক্যান্সেল করার পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সুযোগ থাকে যতক্ষণ পর্যন্ত ক্রেতা ওই স্থান ত্যাগ না করবে আমি বিক্রেতা আপনি ক্রেতা আমার কাছ থেকে আপনি জওয়ারটা কিনলেন দামদার সব কমপ্লিট কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার সামনে আপনি আছেন এই স্থানটা আপনি ত্যাগ না করতেছেন ততক্ষণ যদিও দামদার কমপ্লিট হয়ে গেছে আপনি ইচ্ছা করলে পারে এই এর যেটা মানে তাম্মাল বাই বিক্রি যে হয়ে গেছে এটা আপনি ক্যান্সেল করতে পারে এটা আপনি ভঙ্গ করতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাইআন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকু যতক্ষণ পর্যন্ত ক্রেতা বিক্রেতা উভয় মানে একই অপরের থেকে দূরে না যাবে ততক্ষণ পর্যন্ত এটা ক্যান্সেল করা উভয়েরই ইচ্ছা দিয়ে থাকে বিক্রেতাও এটা বাতিল করতে পারে ক্রেতাও এটা বাতিল করার স্বাধীনতা আছে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরেকা লাহুমা ফি বাইইহিমা ক্রেতা এবং বিক্রেতা উভয় যদি সত্যবাদী হয় সততার যদি পরিচয় দেয় এবং স্পষ্ট করে যদি বলে দেয় যে ভাই আমার এইটা এই আছে এইটা দেখেন ভাই বলে দিলাম এইটা অনেক সময় আর এরা হচ্ছে মানে কসম খায় ভাই আমি কসম খাবো না আমার এই রেটে কিনা আছে অথবা আমি যাই কিনি ভাই আমার এই কন্ডিশন জিনিসের আমার পণ্যের এই কন্ডিশন আমি আপনি বলে দিলাম এবার আপনি ইচ্ছা দিন নিতে পারেন তবে বড় ধরনের কোন দোষ যদি থাকে তাহলে সেটা বলে দিতে হবে রাসূল বলছেন ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ক্রেতা বিক্রেতা উভয় যদি সততার পরিচয় দেয় এবং স্পষ্ট করে কোন রকম গোপন না রেখে বিশেষ করে বিক্রেতা ক্রেতার কাছে যদি ব্যক্ত করে দেয় এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই ক্রেতা বিক্রেতা উভয় এই পণ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান বরকত বলে একটা জিনিস আছে ভাই এটা সত্য মানতে হবে আজকে 5000 রিয়াল মান্থলি উপার্জন করে যা উন্নতি না করতে পারতেছে 1000 রিয়াল কামাই করে সেই তার থেকে বেশি উন্নতি করতেছে আছে ভাই অহরহ প্রমাণ ওর ছেলে রসুল আরেক ব্যবসায় টাকা খাটিয়েছে লস এই সেই করতে করতে কোন দিক দিয়ে টাকা চলে যায় টেরই পায় না
বরকত বলে জিনিস একটা আছে অবশ্যই বিশ্বাস করতেই হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর মধ্যে বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাদের উভয় ক্রেতা বিক্রেতা উভয়ে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে। আবার কি বলেছেন, ওয়াইন কাযাবা ওয়া কাতামা, যদি মিথ্যার আশ্রয় নেয় এবং এর পণ্যের যদি দোষ ত্রুটি গোপন রাখে প্রকাশ যদি না করে, মুহিয়াত বারাকাতু বাইইহিমা, তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পণ্যের এইটার বরকতটা আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেন, বরকতটা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন, বরকতটা আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দেন, বরকত থাকে না। কি থাকে না? বাহ্যিক ভাবে মানে বিক্রেতা মনে করছে যে আজকে আমার 2000 টাকা সেল হলো, হিসাব ঠিকই করছে, কিন্তু মাসের শেষে যাবে দেখবে যে শেষ কিছু। সুতরাং এইটা হচ্ছে স্পষ্ট কথা যে এটা মানে প্রকাশ করতে হবে যে আমি যেটাই করব সেটাই প্রকাশ করতে, ভাই এর মধ্যে এই দোস্তটা আছে, ইচ্ছা করলে আপনি নিতে পারেন, ইচ্ছা করলে আপনি নাও নিতে পারেন, এটা সম্পূর্ণরূপে আপনার স্বাধীনতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেকগুলো কথা বলেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান গাশশানা ফালাইসা মিন্না ওয়াল মাকরু ওয়াল খিদাউ ফিন্না, যে ধোকা দিল সে আমাদের অন্তর্ভুক্ত না, এবং যে কৌশল অবলম্বন করলো যে মানুষকে মানে ক্ষতির মধ্যে ফেলে দিল, এরা হচ্ছে জাহান্নাম, এরা হচ্ছে কি জাহান্নাম, এরা হচ্ছে জাহান্নামী। কিছু কথা এসেছে যেমন নাফে তিনি বলছেন কানা ইবনে ওমর এমর বিল বাই, নাফে মানে আব্দুল্লাহ বিন ওমরের তিনি হচ্ছে ছাত্র ছিলেন, ফায়াকুল ইত্তাকিল্লাহ ওয়া আউফিল কাইলা ওয়াল ওয়াজন, হে আল হে ব্যবসায়ী ভাইরা আপনারা আল্লাহকে ভয় করুন এবং ওজন আর ওজন করা ছাড়া যেটা হচ্ছে কোনো আপনার ইর মধ্যে রেখে মেপে দেওয়া হয় সে উভয়টা ভাই আপনার পুরোপুরি মানুষকে হচ্ছে বুঝিয়ে দিন, সাবধান এটাই করবে না। আরো কিছু কিছু কথা এসেছে যে এক ব্যক্তি মৃত্যুর পূর্বে বলতেছে যে এক ব্যক্তি বলতেছে যে এখন আমি এক অসুস্থ ব্যক্তির তাকে সেবা শুশ্রূষ করার জন্য গেলাম, তার সেটা মৃত্যু শয্যাশায়িত, ফাজালতু উলাকিহু শাহাদাতা ওয়া লিসানাহু লা ইয়ান্তিকিহা, মৃত্যু শয্যাশায়িত ব্যক্তি বলতেছে আমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিচ্ছি কিন্তু তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হচ্ছে না। বলছে ফালাম্মা আফা কাকুলতু লাহু, অবশেষে ওই মৃত্যু ব্যক্তি যখন কিছুটা হুঁশ ফিরল আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই ইয়া আখি মালি উলাকিনুকা শাহাদা ওয়া লিসানুকা লা ইয়ান্তিকু বিহা, আরে ভাই আমি অনেক চেষ্টা করলাম আপনাকে লাইলা পড়ার জন্য কিন্তু আপনি তো লাইলা পড়লেন না, কি ভাই তোমার কি হয়েছে, ব্যাপারটা কি, আসল রহস্যটা কি? তখন বলছে কলে ইয়া আখি লিসানুল মিজাজ আলা লিসানি ইয়ামনাউনি মিনান নুতক বিহা, বলছে ভাই আমি যে দাড়ির পাল্লা যে ওজন করতাম এই দাড়ির পাল্লা হচ্ছে আমার জবান, এই দাড়ির পাল্লাটাই আজকে আমার এই জিহ্বাকে কোনো কিছু উচ্চারণ করা থেকে সে মানে বাধা সৃষ্টি করছে। বলছে ভাই কি ব্যাপারটা কি? ফাকুলতু লাহু বিল্লাহি আকুলতা তাজি নাকিস নাকিসা, তখন ওই রোগী ব্যক্তিকে জিজ্ঞাসা করছে ওই ব্যক্তি যে ব্যক্তি সেবা শুশ্রূষ করে, আল্লাহর কসম কে বলতেছে ভাই তুমি কি ক্রেতাদের কি মাল কম দিতে নাকি ওজনে? তখন বলতেছে করালা আল্লাহ হেলা, না ভাই ওজনে কম দিতাম না, আমি পারতপক্ষে জেনে শুনে আমি ওজনে কম দিতাম না, আমি তা কম দিতাম না, ওয়ালাকিন মা কুনতু আকিফু মুদ্দাতা লি আখতাবি রাসি হাতা মিজানে, দীর্ঘদিন যাবত আমার দাড়ির পাল্লাটা আসলে এটা ঠিক আছে কি না আছে এইটা ভাই আমি তদন্ত করে দেখিনি, মনে হয় এইটাই আমার ফল্ট আছে, এটা আমার কি আছে, এইটাই মনে হচ্ছে আমার ভুল আছে আর এইটার কারণে আজকে আমার এই শাস্তি। আর অনেক কথা এসেছে, বলছে দেখাল তো আলা জারিন লাহু মালিক বিন দিনার, বলতেছে যে আমার এক প্রতিবেশীর নিকটে আমি গেলাম, অকাদ নাজালা বিহিল মাউত, এই ব্যক্তি মৃত্যু শয্যাশায়িত, অহ ইয়াকুলু, সে বলতেছে জাবালাইনি মিন্না, আরে আমার চোখের সম্মুখে আমি শুধু খালি দুইটা পাহাড় শুধু খালি আগুনে জ্বলছে, আমার চোখের সম্মুখে শুধু খালি আমি আগুন দেখছি, কি দেখছি
আমার চোখের সম্মুখে বলছে জাবালাইন মিন নার, আমার চোখের সম্মুখে শুধু খালি দুইটা আমি দেখছি যে আগুন আগুন আর আগুন আমি দেখছি। জাবালাইন মিন নার কুলতু মা তাকুলি, ভাই মা তাকুলি, ভাই তুমি কি বলছো এটা কেন? বলছে ইয়া আখি কান আলি মিকিয়াল আকিয়াল বিহাদিমা ওয়া কান বিল আসা, ভাই আমার হচ্ছে দুইটা ছিল দাড়ি পাল্লা, যখন হচ্ছে ক্রেতার থেকে কিনতাম তখন বেশি পরিমাণ, আমার যখন হচ্ছে বিক্রেতার কাছে আমি এইটা বিক্রি করতাম তখন কম পরিমাণ দুই পাল্লা ছিল। এইটা হচ্ছে অবস্থা ভাই, ধোকা। এইটা আমরা মোটামুটি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটাও অল্প কিন্তু ব্যাপক অর্থ নিহিত রয়েছে, পুরো কিছু ক্ষেত্রে ধোকা দেওয়া এটা ঠিক। আল্লাহ আমাদেরকে এর থেকে সকলকে হেফাজত করুন। আসলে এত ব্যাপক আলোচনা করার জন্য সিলেবাস শেষ করতে হবে। আজকে মনে করছিলাম যে সাত আর দুইটা হাদিস দিয়ে আগামীতে ইনশাআল্লাহ তো আলোচনা না করে আগে সিলেবাস শেষ করবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।